নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দেশ জুড়ে বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অন্তর্গত প্রত্যেক মহিলার জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এ যাবত কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিস্তির প্রথম পাঁচশো টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী দু মাস যাবে অর্থাৎ মে জুনে আবারও পাঁচশো পাঁচশো করে মোট হাজার টাকা কিন্তু আবারও দেওয়া হবে তো বন্ধুরা এই টাকা অনেকের অ্যাকাউন্টে আপনার ইতিমধ্যেই ঢুকেছে এবং যারা যারা ব্যাংকে দীর্ঘ লাইন থাকার দরুন এবং ভিড় থাকার দরুন সেই টাকা ব্যাঙ্ক থেকে তুলতে পারেননি তাদের মনে হয়তো সংশয় রয়েছে সেই টাকা আবারও রিটার্ন চলে যাবে কেন্দ্রীয় সরকারের তহবিলে এবং আগামী দু মাস সেই সমস্ত অ্যাকাউন্টে আরও পাঁচশো পাঁচশো করে মোট হাজার টাকা দেওয়া হবে কি না তা কিন্তু অনেকেই বিভিন্ন চিন্তাধারা করছেন বন্ধুরা অবশেষে তা নিয়ে কিন্তু এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিরাট একটি সতর্কবার্তা জারি করা হলো তবু কী এই সতর্কবার্তা জারি করা হলো প্রত্যেক জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য সে নিয়ে বিস্তারিত আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশানটি অন করুন ভবিষ্যতে এ ধরনের লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেরি না করে মূল আপডেটে চলে যায় জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য অ্যালার্ট জারি করলো এস সরকারের তরফে পাঠানো টাকা তাদেরই থাকবে এটা ব্লক করা হবে না তাই এই টাকা তোলার জন্য তড়িঘড়ি করার কোনো দরকার নেই করোনা ভাইরাসের জেরে জারি লকডাউন গরিব ও শ্রমিক শ্রেণীর মানুষরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে তাদের সাহায্যের জন্য সরকার গরিব কল্যাণ যোজনা অনুযায়ী জনধন অ্যাকাউন্ট হোল্ডার মহিলাদের প্রবীণ ও মানুষদের ও বিশেষভাবে সক্ষম গরিব ব্যক্তিদের অ্যাকাউন্টে এপ্রিল মে জুন তিন মাসের জন্য সাহায্যের টাকা পাঠানো হয়েছে এই টাকা তোলার জন্য মানুষ তড়িঘড়ি ব্যাংকে গিয়ে লম্বা লাইন দিতে শুরু করেছে এই যোজনা অনুযায়ী প্রধানমন্ত্রী জনধন যোজনার বিশ কোটির বেশি মহিলার অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা জমা করেছে এটি এপ্রিল মাসের জন্য আরও পাঁচশো পাঁচশো করে দুটি কিস্তি তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিড় না জমিয়ে অ্যাকাউন্ট হোল্ডাররা এই টাকা তুলতে পারবেন স্টেট ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের আশ্বস্ত করা হয়েছে যে সরকারের তরফ থেকে পাঠানো টাকা তাদেরই থাকবে এটা ব্লক করা হবে না বা রিটার্ন নেওয়া হবে না তাই এই টাকা তোলার জন্য তড়িহড়ি করার কোনো দরকার নেই ব্যাংকের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের অ্যাকাউন্টে আসা টাকা গ্রাহকদেরই থাকবে গ্রাহকরা যে কোনো সময় চাইলে সেই টাকা তুলে নিতে পারবে বন্ধুরা এই ছিল এই মুহূর্তে জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে একটি বিরাট বড়ো সতর্কবার্তা যেটি স্টেট ব্যাংকের তরফ থেকে জারি করা হলো তবুদের নিউজটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটি প্রচুর লাইক এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ